বন্ধুরা ইন্টেলের আই থ্রি টুয়েলভ ওয়ান হান্ড্রেড যে প্রসেসারটা রয়েছে তার বেশ কিছু লিক্স এবং রিউমার্স কিন্তু বাইরে এসছে এবং আমরা জানি যে এলগা এলডার লেগ যে আর্কিটেকচার রয়েছে ইন্টেলের তরফ থেকে সেই টুয়েলভ জেনারেশনের এলডার লেক আর্কিটেকচারের সবচেয়ে বাচ্চা প্রসেসার মানে ফ্যামিলির সবচেয়ে ছোটো মেম্বার হচ্ছে টুয়েলভ ওয়ান হান্ড্রেড আই থ্রি এবং এই যে প্রসেসারটা রয়েছে এটা কিন্তু এ এমডির যে কাউন্টার পার্ট রয়েছে মানে এ এমডির যে বেসিক প্রসেসার মানে এ এমডির যে সবচেয়ে বাজেট রেঞ্জের প্রসেসার সেগুলোকে বলে বলে বিড় দিচ্ছে তো আজকের এই ভিডিওতে জানবো যে এই প্রসেসরটার কী কী স্পেসিফিকেশন রয়েছে টুয়েলভ ওয়ান হান্ড্রেডের এবং এটার জন্য কাদের কাদের ওয়েট করা উচিত কাদের কাদের ওয়েট করা উচিত নয় সমস্ত কিছু বুঝতে বুঝতে পারবেন আজকের এই ভিডিওটা কমপ্লিট দেখার পর ভিডিওটা হবে খুবই ইন্টারেস্টিং ভিডিওটা দেখবেন পুরোটা আশা করছি আপনাদের ভালো লাগবে আসসালামু আলাইকুম বন্ধুরা ভাই আহ মুস্তাবসাল চুরুন না দেরি না করে ভিডিওটা শুরু করা যায় বন্ধুরা সিপিউজেডের যে লেটেস্ট স্ক্রিনশট রিলিজ হয়েছে সেখানে i3 থ্রি টুয়েলভ ওয়ান যে পারফরম্যান্স দেখা যাচ্ছে সেটা কিন্তু দুর্দান্ত এখানে মোটামুটি চারটে গোল্ডেন কোভ কোর রয়েছে এবং যেহেতু এখানে কোনো ই কোর নেই তার ফলে এখানে কিন্তু চারটে কোর এবং আটটা থ্রেড রয়েছে কারণ এখানে রয়েছে মাল্টি থ্রেডিংয়ের সাপোর্ট এছাড়াও আপনারা এই যে প্রসেসরটা রয়েছে এখানে বারো এমবির এলসি ক্যাশ পেয়ে যাবেন ষাট ওয়াটের টি মানে থার্মাল ডিজাইন পাওয়ার যেটা রয়েছে সেটা হচ্ছে ষাট ওয়াটের যদিও যদিও এখানে যখন বুস্ট ফ্রিকোয়েন্সিটা মারবে তখন কিন্তু সাতাত্তর ওয়াট অব্দি যেতে পারে তবে তবে যেহেতু এটা সাতাত্তর ওয়াট অব্দি যাবে সেজন্য আপনারা কিন্তু নর্মাল যদি কোনো বেসিক কুলার লাগান তাহলে বা যে বেসিক কুলার এটার সঙ্গে যদি আসবে আশা করছি আসবে সেই বেসিক কুলার দিলেই কিন্তু আপনাদের কাজ চলে যাবে এক্সটার্নালি কোনো কুলার কিন্তু আপনাদের কেনার এখানে প্রয়োজন হবে না এছাড়াও আপনাদের বলে দিই এখানে ম্যাক্সিমাম বুস্ট ফ্রিকুয়েন্সিটি যেটা মারতে পারে সেটা হচ্ছে ফোর পয়েন্ট থ্রি গিঘা চব্দি যদিও এটা এমন একটা প্রসেসার দিয়ে চেকআপ করা হয়েছে যে প্রসেসারটা এখনও বাজারে রিলিজ করেনি মানে চেক করার জন্য ওটা জাস্ট একটা স্যাম্পেল সিপিউ ইউজ করেছে সেক্ষেত্রে অরিজিনাল যে প্রসেসারটা মার্কেটে রিলিজ করবে তার সঙ্গে কিন্তু এটা ডিফারেন্স থাকতে পারে তবে তবে আমার মনে হয় খুব একটা বেশি ডিফারেন্স থাকবে না এবং এর ফলে আমার মনে হয় টুয়েলভ হান্ড্রেড এমন একটা প্রসেসার হবে যেটা আরামসে যেটা আরামসে আরামসে যে এএমডির আমাদের যে কাউন্টার পার্টগুলো রয়েছে এ এমডির যে বাজেট সিপিউগুলো যেগুলো রয়েছে সেগুলোকে বিট করে দেবে আপনাদের কি মনে হয় নিচে অবশ্যই কমেন্ট করে জানাবেন ইনটেল এবার কিন্তু মার্কেটে ফিরে এসেছে আপনাদের কি মতামত এএমডি এমডি কী করবে এরপরে নিচে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুরা এরপর যদি কথা বলি আই থ্রি টুয়েলভ ওয়ান হান্ড্রেড কীরকম ধরনের পারফরম্যান্স দেবে তাহলে দেখুন মোটামুটি এটাকে জেন টু আর্কিটেকচারের ওপর বেস যে প্রসেসরগুলো রয়েছে এম তরফ থেকে যেমন হচ্ছে থার্টি ওয়ান হান্ড্রেড বা থার্টি থ্রি হান্ড্রেড এক্স যেগুলো রয়েছে রাইজেন থ্রি সেগুলোর সঙ্গে কিন্তু তুলনা করা যায় যদি এটা জেন থ্রি আর্কিটেকচারের মানে ফাইভ থাউজেন্ড সিরিজের প্রসেসরের সঙ্গে এটা তুলনা করা যায় না তার কারণ ফাইভ থাউজেন্ড সিরিজে রকম কিন্তু 3 থ্রিকে তারা রিলিজ করেনি সেখানে মানে মিনিমাম শুরু হয়েছে রাইজান ফাইভ থেকে এবং আগামী যে সিএস সিইএস আসছে সেই সিইএসে আশা করছি যে ফাইভ থাউজেন্ড সিরিজের তারা রাইজান থ্রি কিন্তু রিলিজ করবে এবং যদি রিলিজ করে তাহলে কিন্তু একটা দুর্দান্ত কম্পিটিশন হবে রাইজানে যে ফাইভ থাউজেন্ড সিরিজ ভার্সেস আমাদের আই থ্রি এর যে টুয়েলভ জেনারেশন দুরের মধ্যে কিন্তু দুর্দান্ত কম্পিটিশান হবে আপনাদের কি মনে হয় নিচে অবশ্যই কমেন্ট করে জানাবেন এরপর যদি কথা বলি আমরা ভিডিও এডিটারদের তাহলে আমি বলবো যথেষ্ট ভালো কিন্তু ভিডিও এডিটিং পারফরমেন্স এখানে অফার করবে কারণ এখানে মাল্টি কোর যে পারফরমেন্স সেটা কিন্তু দুর্দান্ত রয়েছে এছাড়াও আমরা যদি গেমিং পারফরমেন্সের কথা বলি এখানে বিভিন্ন ধরনের গেম যেমন যদি আমরা সাইবার প্যাঙ্কের কথা বলি বা বিভিন্ন রকমের যেসব বেসিক গেমগুলো রয়েছে সেগুলো কিন্তু আরামসে আমাদের রাইজান থ্রি যে প্রসেসারগুলো রয়েছে থার্টি ওয়ান হান্ড্রেড বা থার্টি থ্রি হান্ড্রেড এক্স এগুলোকে কিন্তু আরামসে বিট করে দিচ্ছে আমাদের টুয়েলভ ওয়ান হান্ড্রেড এছাড়াও আপনাদের একটা কথা বলবো যারা ই স্পোর্টস টাইটেল খেলতে চায় তাদের জন্য আমার মনে হয় এই যে সিপিউটা রয়েছে টুয়েলভ ওয়ান হান্ড্রেড এটা হচ্ছে ওভারকিল হয়ে যাবে কারণ এটা দুর্দান্ত পারফরমেন্স দেবে তাদের জন্য মানে আপনারা যারা গেমার যারা বিশেষ করে ই স্পোর্টস টাইটেল খেলতে চান তাদের জন্য আমি বলছি চোখ বন্ধ করে টুয়েলভ ওয়ান হান্ড্রেড একটা দুর্দান্ত অপশান কিন্তু হতে পারে যদি একটা ভালো গ্রাফিক্স কার্ডের সঙ্গে একটা এটা পেয়ার করা যায় তাহলে তো কথাই নেই আপনাদের কি মনে হয় নিচে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি বারবার এটা বলছি কারণ আপনাদের মতামতটা অনেক বেশি গুরুত্বপূর্ণ বন্ধুরা এরপর যদি কথা বলি আলটিমেট কনক্লুশনের ব্যাপারে দেখুন আমি এটাই বলবো যে টুয়েলভ ওয়ান হান্ড্রেড যে প্রসেসারটা রয়েছে সেই প্রসেসারটা কিন্তু যারা বাজেট লেভেলের পিসি বিল্ডে তাদের জন্য দুর্দান্ত একটা অপশান হতে পারে এছাড়াও এছাড়াও যে এটা কিন্তু একটা সাকসেসার রয়েছে আমাদের যে পুরনো আই থ্রি ওয়ান জিরো ওয়ান ডাবল জিরো যেটা রয়েছে তার কিন্তু এটা একটা সাকসেসার কারণ আমরা জানি যে ইলেভেন জেনারেশনে কিন্তু কোনো ধরনের আই থ্রি যারা রিলিজ করেনি মানে টুয়েলভ জেনারেশনে এই প্রসেসারটা কিন্তু অ্যাকচুয়ালি ইলেভেন জেনার টেন জেনারেশনে যে আই থ্রি রয়েছে সেটার একটা সাকসেসার এছাড়া যদি আমরা কথা বলি কীরকম কোর পারফরমেন্স পাবেন দেখুন মাল্টি কোরে কিন্তু ধুম মাছিয়ে দেবে মানে যারা মাল্টিকোর প্রসেসরের জন্য এই প্রসেসারটা কিন্তু মানে বাজেটে যদি মাল্টিকোর পারফরমেন্স ভালো চাই তাহলে কিন্তু আমার মনে হয় টুয়েলভ ওয়ান হান্ড্রেড যথেষ্ট ভালো একটা পারফরমেন্স কিন্তু আপনাদের অফার করে দেবে মানে দেখুন যারা গেমার রয়েছে যারা ভিডিও রয়েছে কন্টেন্ট ক্রিয়েটার রয়েছে প্রত্যেকের জন্য কিন্তু এই প্রসেসারটা একটা দুর্দান্ত অপশন হতে পারে আইচি হওয়া সত্ত্বেও বাজেটে থাকা সত্ত্বেও যথেষ্ট ভালো পারফরমেন্স কিন্তু আপনাদের অফার করবে আপনাদের কি মনে হয় নিচে অবশ্যই কমেন্ট করে দিন আমি তো খুবই এক্সাইটেড এই প্রসেসারটা নিয়ে আপনাদের মধ্যে কে কে এক্সাইটেড এবং কারা কারা কিনতে চান নিচে অবশ্যই কমেন্ট করে দেবেন যদি আজকের এই ইন্টারেস্টিং ভিডিওটা ভালো লেগে থাকে একটু একটা লাইক করে দেবেন বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন দেখাও এরকম একটা ইন্টারেস্টিং কেক ভিডিও নিয়ে ততক্ষণ গুড বাই আলবিদা